দিনের সকাল হয় না যে একেবারে মনে হয় অনেক সুন্দর, তো আজকেও সেরকম একটি দিন। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, বারান্দায় প্রতিদিনই আসি, ঘুম থেকে উঠেই আগে প্রথম কাজ হচ্ছে বারান্দায় আসা। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছিল, একেবারেই মনটা ভালো হয়ে গেল সকাল সকালই। থাকে না, অনেক ঝামেলা থাকে, অনেক কিছু থাকে, লাইফ যতক্ষণ কি বলে চলবে ততক্ষণ তো এরকমই হবে, তাই না? ঝামেলা থাকবে, ভালো কিছু মুহূর্ত থাকবে, খারাপ থাকবে, সব কিছু মিলিয়ে। এমন নয় যে সবার জীবন একেবারে ভালো যায়, আবার একেবারে খারাপ যায়, কিছু ভালো কিছু খারাপ এভাবেই চলতে থাকে। তবে আমার কাছে মনে হয় যে এরকমই ভালো, সব সময় যদি ভালো দিন যায় তাহলেও খারাপটা বোঝা যাবে না, আবার খারাপ গেলেও ভালোটা বোঝা যাবে না, দুটা মিলেমিশিয়ে গেলেই খুব ভালো আর কি। তো যাই হোক, অনেক গল্পই করলাম। আর আমার করলা গাছে ভেবেছিলাম তো একটাই করলা ধরবে, এখন দেখি যে তিন চারটা হয়েছে, তো এতে আমি আরও বেশি খুশি। তো এই তো এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সকালে, মানে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে জামা কাপড়গুলো গোছালাম, তারপর হচ্ছে ফ্রেশ হয়ে এরপর গেলাম পানি দিতে আর কি গাছে। তো এই তো এখন জায়গাটা জায়গায় রাখছি, অনেকগুলো জামা কাপড় একসাথে জমা হলে যা হয় আর কি। আর আজকে আমার তেমন কোনো কাজ নেই, কেন কি আজকে রান্নাবান্না নেই, রান্নাবান্নাটাই না সবচাইতে বড় কাজ আমার কাছে মনে হয়। তো এই তো এখন সকালের দিকে চা খেয়ে নিচ্ছি, একেবারে আস্তে ধীরে, অত কোনো তাড়াহুড়া নেই। এক একদিন থাকে না যে অনেক তাড়াহুড়ো থাকে, রান্না করব মানে একটা ঝামেলা। আর যে আমার যে ভাইয়া আসলো, ও ভাইয়া চলেও গেছে, তো সেই জন্য আর খুব একটা ঝামেলা নেই রান্নাবান্না করতে হবে, যা যা আছে ওই দিয়ে হয়ে যাবে। আর এই যে আমি পরশু দিন মনে হয় বাইরে গিয়েছিলাম, সেদিন আসার সময় স্বপ্ন থেকে এই বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম, অফারে ছিল, তো বেশ ভালোই খেয়ে না বেশ ভালোই লাগলো, কি যেন হানি কম না যেন কি একটা নাম ছিল, যাই হোক। তো এরপর হচ্ছে আমি আবার নিচেও গেলাম, পেপে দেখলাম নিচ থেকে, কি বলি উপর থেকে দেখে তারপর গেলাম আর কি। তো পেপে নিয়ে আসলাম, আর হচ্ছে কাঁচকলা আনলাম, ইলিশ মাছ দিয়ে রান্না করব ভেবেই নিয়ে এসেছি, এখন দেখা যাক পরে কী করি। আর লাউ নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো আজকে তো আর রান্না করব না, কেন কি আজকে আমার রান্না যা আছে এই দিয়ে হয়ে যাবে। এখানে চিকেন ছিল একটু, আর ওদিকে আমি ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, সেটা পরে আমার জন্য রান্না করবো, আর এখন আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিব আর কি, সে তো এখন ডিউটিতে চলে যাবে। তো তারপর চলে যাওয়ার পরে, ও আমি আসার সময় আবার একটা জাম্বুরাও নিয়ে এসেছিলাম, তো ওইটা হচ্ছে এখন মাখাবো। আমার কাছে জাম্বুরা না বেশ ভালোই লাগে খেতে, আর জাম্বুরা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, ফর্সা হয় নাকি, তো যাই হোক অত শত আমি জানি না, তবে যতটুকু জানলাম তাই বললাম আর কি। আর এখানে এই যে নিচে বসে বসে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো এরপর এখন আমি সন্ধে না বিকেলের দিকে বাইরে আসলাম, ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, তো খোলামেলা জায়গা যেতে ইচ্ছে করলো, সেজন্যই এখানে আসলাম আর কি। আর আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল, এত বাজে একটা অবস্থা হলো, কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে বেশ ভালোই দিন কাটলো, আজকের দিনটা ভালো কিছু সময় কাটালাম আর কি। তো এই হচ্ছে আজকের ছোটোখাটো একটা ভিডিও, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য ভিডিওতে।